নমস্কার দর্শকবৃন্দ বিশেষ বদলি কেন থমকে ক্ষুব্ধ শিক্ষকেরা সম্প্রতি আজকে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত প্রতিবেদনটি আমরা বিস্তারিত দেখে নেব স্পেশাল গ্রাউন্ড বা বিশেষ কারণে বদলির জন্য আবেদন করেছেন বছর দুয়েক আগে জেলা স্কুল পরিদর্শক বদলির প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা দপ্তরে পাঠিয়েও দিয়েছেন তবু স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে বদলির সুপারিশপত্র আসছে না আসছে না মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র ফলে বছর ধরে তাদের বদলি প্রক্রিয়া থমকে আছে বলে বেশ কিছু শিক্ষক শিক্ষক শিক্ষিকার অভিযোগ ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকাদের ক্ষোভের পাশাপাশি কয়েকটি শিক্ষক সংগঠনেরও প্রশ্ন বদলি তো বিশেষ কারণে তা আটকে থাকবে কেন দীর্ঘদিন সেটা আটকে থাকলে বদলি প্রার্থীদের সমস্যার সুরাহাই বা হবে কিভাবে। দক্ষিণ দিনাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করেন কলকাতার বাসিন্দা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় তিনি জানান শারীরিক অসুস্থতার দরুন তিনি কলকাতার কোনো একটি স্কুলে বদলি চেয়ে আবেদন করেছিলেন দু সালে বিকাশ ভবন থেকে তার সেই বদলির আবেদন গ্রহণ করা হয়েছিল সুদীপ্তা দেবী জানান আগেই বিশেষ বদলির আবেদন করেছেন বলে তিনি আর উৎসশ্রী পোর্টাল চালু হওয়ার পর সেখানে আর বদলির আবেদন করেননি যেখানে এখন শিক্ষকতা করেছেন করছেন সেই স্কুল আকসুলে স্কুলে তার বিষয় পড়ানোর একমাত্র শিক্ষিকা তিনি এই ধরনের সিঙ্গেল টিচার উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করলেও তা ফিরে আসছে কয়েকটি শিক্ষক সংগঠন জানাচ্ছে সুদীপ্তা দেবী একা ভুক্তভোগী নন তার মতো বহু শিক্ষক শিক্ষিকারী বিশেষ কারণে বদলির আবেদন কয়েক বছর ধরে আটকে আছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন বদলি প্রক্রিয়া শুরু হওয়ার পরে বিধানসভা নির্বাচন চলে আসায় নির্বাচনী আচরণবিধির জন্য তা থেমে যায় ভোট শেষ হয়ে গিয়েছে বিশেষ কয়েক মাস হলো ওদের বদলির বাকি থাকা প্রক্রিয়া শেষ হবে না কেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যারা উৎসশ্রী পোর্টালে আগেই বদলির জন্য আবেদন করেছিলেন আইন মেনে সহানুভূতির সঙ্গে তাদের অগ্রাধিকার দেওয়া হবে স্কুলের সিঙ্গেল টিচারদের বদলি না পাওয়ার সমস্যা কীভাবে মেটানো যায় তা খতিয়ে দেখা হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে সিঙ্গেল টিচার বা সিঙ্গেল সাবজেক্ট টিচার বলে যাদের উৎসশ্রী পোর্টালে আবেদনপত্র ব্যাক করা হচ্ছে বা রিটার্ন করে দেওয়া হয়েছে তাদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের কীভাবে নিয়োগ দেওয়া যায় বা কিভাবে। তাদের আবেদন গ্রহণযোগ্যতা পায় সেই দিকে চেষ্টা করছে সেরকমটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এদের আবেদনপত্র আদৌ গ্রহণযোগ্য হয় কি না বা এরা ট্রান্সফার পান কি না সেই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ